করোনা ভাইরাসের আতঙ্কে অসম বাংলা সীমান্তের বকশিহাটে শুরু হলো স্বাস্থ্য পরীক্ষা শিবির। বকশিহাটের 31 নম্বর জাতীয় সড়কের লাঙ্গল গ্রাম ও সংকোচে এই শিবিরের আয়োজন করা হয়েছে। অসম থেকে আসা যানবাহনের যাত্রী ও চালকদের স্বাস্থ্য পরীক্ষা করানো হচ্ছে। করোনা ভাইরাসের আতঙ্কে অসম বাংলা সীমান্তের বকশিহাটে শুরু হলো স্বাস্থ্য পরীক্ষা শিবির। এদিন বকশিহাটের 31 নম্বর জাতীয় সড়কের লাঙ্গল গ্রাম ও সংকোচে এই শিবিরের আয়োজন করা হয়। সবাই আমাদের হেল্প করছে, মানে হেল্প কারা কারা হেল্প করছে, যাদের সর্দি কাশি আছে তারা হয়তো নিজের ইচ্ছে আমাদের এখানে আসছে। একটা আতঙ্ক ভাব আছে সবারই, যে দিদিমণি আমার আমারটা করুন আমারটা করুন, এরকম আর মানে ওরা নিজে থেকে আসছে। কতদিন চলবে ক্যাম্প এটা? আমাদের তো আমার বিএমএস স্যার বলছে যে 15 মার্চ পরে যদি বাড়াবে আর কি। আজকে থেকে শুরু হলো? আজকে না, কালকে থেকে শুরু হচ্ছে, কালকে 6টা থেকে শুরু হচ্ছে। কতক্ষণ অবধি চলে আমাদের? আমাদের 24 ঘন্টা। শুধু কি আসাম থেকে আসা মানে লোকজনের কি পরীক্ষা করা হচ্ছে নাকি হচ্ছে সকল? না, লোকাল তো আমাদের এমনি করছে আশা দিদিরা, আবার বা হসপিটালে আমরা বর্তমানে আসামের থেকে যে গাড়িগুলো আসছে সেই গাড়িগুলোকে আমরা দেখছি। বকশিহাট থানার পুলিশ ও স্বাস্থ্যকর্মীদের সহযোগিতায় অসম থেকে আসা যানবাহনের যাত্রী ও চালকদের স্বাস্থ্য পরীক্ষা করানো হয় এবং তাদেরকে ভালোভাবে করোনা আক্রমণ হওয়ার রোগীদের থেকে দূরে থাকার আশ্বাস দেওয়া হয়। লোক দেখছে সেগুলোর জন্য মানুষের উপকারিত হবে, আর এই যে সমস্ত ব্যবস্থা থাকলে পরে রোগবেদিটা বুঝতে পারবে, তারপরে সেগুলো নিয়ে যে লোকাল লোকেদের সুবিধা হবে। আপনি কোথার থেকে আসছেন? আমি বকশিহাট থেকে আসছি। চেক আপ করেছেন? হ্যাঁ, চেক আপ করেছি। এখানে যে সমস্ত ব্যবস্থা রাখা হয়েছে তাদের লোকাল লোকেদের জন্য যে সমস্ত ব্যবস্থা রেখেছে, সমস্ত গাড়িওয়ালা বা এখানে যে সমস্ত রেখে সে সমস্ত কাজগুলো করানো হয়েছে, সেগুলো সাধারণ লোকের জন্য উপকারিত হবে। এতে সকল যাত্রী খুশি প্রশাসনের এই কাজে। এখানে করোনা ভাইরাসের চেক হইতেছে, খুব ভালো। আমরাও নিজেরাও চেক করলাম, প্লাস আমাদের ফ্যামিলি নিয়ে আসছিলাম, আমরা সবাই চেক করে নিলাম এখানে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি গোসাইগাঁও, গোসাইগাঁওর উত্তরে হাসরাবাড়ি, 2 নম্বর হাসরাবাড়ি। কোথায় যাচ্ছেন? আমি যাচ্ছি তুফানগঞ্জ ডাক্তারের কাছে এক্স রের জন্য। হ্যাঁ, আমাকে রাস্তাতে এখানে দাঁড়া করে আমাকে চেক আপ করতে বললো, আমি চেক আপ করলাম। কারা করছে চেক আপ? আমাদের ভালোর জন্য এটা।